প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে চাকরি রিলেটেড পরীক্ষাগুলোর প্রিপোজিশন বিষয়ে যে ক্লাসগুলো করছিলাম সেই পার্টের আমরা আজকে 10টা প্রিপোজিশন এখানে বেছে নিয়েছি। আগের পার্টগুলো যারা দেখোনি আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তাছাড়া আমরা গণিত বিষয়েরও অনেকগুলো ক্লাস করেছি, সবগুলোর লিঙ্কই ভিডিওর নিচে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এগুলো খুবই একটা জরুরি বিষয়, যেমন এইম, এখানে আমরা সেই সঠিক প্রিপোজিশনটা বসালে তারপরে এটার মানে হবে লক্ষ্য করা। যেমন আমরা বন্দুক দিয়ে যদি কাউকে লক্ষ্য করি গুলি করার জন্য, তো এখানে আমরা যে বাক্যটা দিয়েছি পরীক্ষায় এইভাবে আসে, দ্য পুলিশ, এটা আসলে ভার্ব হয়ে যায় কারণে পাস্ট ফর্মে এইমড হয়ে যাবে, দ্য পুলিশ এইমড। আর রবার মানে হচ্ছে ডাকাত, তার মানে বন্দুক এইভাবে তাক করা, যেটা লক্ষ্য করা। তো এইমডের সাথে অ্যাট হয় প্রিপোজিশন, এইমড অ্যাট। তো এখানে আমরা বসিয়ে দিলাম। এগুলো এমনভাবে মাথায় রাখতে হয় যে এইম কথাটা মুখে আসার সাথে সাথে যেন তোমার মুখে অ্যাটটা চলে আসে, তাহলেই এগুলো খুব সুন্দরভাবে আসলে করা সম্ভব। মানে ঠোঁটের আগালে জিনিসটা নিয়ে আসতে হয়। এইম ড্যাট মানে লক্ষ্য করা, পড়ার সময় এইভাবে পড়তে হবে যে এইম অ্যাট মানে লক্ষ্য করা। তারপরে একটা বাক্য যদি মাথায় নাও তাহলে খুবই ভালো হয়, দ্য পুলিশ এইমড অ্যাট দ্য রবার। এরপরে আমরা দ্বিতীয় একটা প্রিপোজিশন দেখছি, সেটা হচ্ছে অ্যাপ্লাই, হ্যাঁ, কোনো কিছু আবেদন করা। তো এইটাও পাস্ট টেন্সে হওয়ার কারণে অ্যাপ্লাইড হয়ে গেল, যে ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, তার আগে কনসোনেন্ট থাকলে ওয়াই তুলে দিয়ে আই ই ডি বসাইতে হয়। এটা অনেক ছোট ক্লাসের পড়া তোমরা শিখেছো নিশ্চয়ই। তো আই অ্যাপ্লাইড, এখানে আসলে আমরা আগেই প্রিপোজিশনটা দিয়ে ফেলেছিলাম, তো অ্যাপ্লাই টু, হ্যাঁ, আই অ্যাপ্লাই টু, এখানে দা হবে, অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল ফর লিভ। অর্থাৎ অ্যাপ্লাই টু মানে হচ্ছে কারো কাছে কোনো কিছুর জন্য আবেদন করা, এই লিভ মানে হচ্ছে ছুটি। তাহলে আমি প্রিন্সিপালের কাছে আবেদন করেছিলাম ছুটির জন্য, এই পুরো বাক্যটার মানে হচ্ছে এইরকম। নেক্সট আমরা তিন নম্বর বাক্যটা দেখছি, অ্যাপিয়ার মানে হচ্ছে প্রতীয়মান হওয়া অথবা মনে হওয়া এরকম বিষয়। ইট অ্যাপিয়ার্স ড্যাশ মি দ্যাট হি ইজ ইনোসেন্ট, ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ। তো ইট অ্যাপিয়ার্স এখানে টু হয়, অ্যাপিয়ার্স টু, অথবা এখানে বিফোরও দেওয়া যায় একই বিষয়ে, হ্যাঁ। অ্যাপিয়ার টু মানে মনে হওয়া অথবা প্রতীয়মান হওয়া, ইট অ্যাপিয়ার্স টু মি দ্যাট হি ইজ ইনোসেন্ট। এটি ছিল আমাদের তিন নম্বর বাক্যটা। আর এখানে দেখো অ্যাটেন্ডেড তিনটা রয়েছে, তো যেটার আসলে একাধিক থাকে, একের বেশি থাকে, এগুলো মিনিংগুলো খুবই ভালো করে বুঝে আসলে অ্যান্সারটা করতে হয়। যেমন অ্যাটেন্ডের সাথে এমন একটা প্রিপোজিশন আছে যেটা আমরা বসালে এটা মনোযোগ দেওয়া হবে। বাক্যটা ছিল স্টুডেন্টস শুড অ্যাটেন্ড ড্যাশ দেয়ার লেসনস। তো আমরা নর্মালি অনেককে বলি যে অ্যাটেন্ড টু ইয়োর লেসন, হ্যাঁ। তো এই অ্যাটেন্ডের সাথে যখন টু থাকে এটা মানে হচ্ছে মনোযোগ দেওয়া, সো এখানে আমরা অ্যাটেন্ড টু দেবো, হ্যাঁ। তাহলে এটার ফুল মিনিংটা যেটা দাঁড়ালো যে অ্যাটেন্ড টু মানে মনোযোগ দেওয়া। তারপরে আমরা বাক্য হিসেবে দেখলাম যে স্টুডেন্টস শুড অ্যাটেন্ড টু দেয়ার লেসন, ছাত্রছাত্রীদের উচিত তাদের পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া। এরপরে অ্যাটেন্ডের যে দুই নম্বরটা আছে, হ্যাঁ, অ্যাটেন্ড অ্যাট, অ্যাটেন্ড অ্যাট মানে হচ্ছে গমন করা। গমন করা মানে নর্মালি হচ্ছে গো, যেটা যাওয়া, হ্যাঁ। তো অ্যাটেন্ডের সাথে যখনই আমরা অ্যাট দেব তখন এর মানেটা হবে কোথাও যাওয়া অর্থাৎ গমন করা। তো এখানে বাক্যটা ছিল হি ডাজ নট অ্যাটেন্ড ড্যাশ হিজ অফিস টাইমলি, তার মানে সে তার অফিসে সময় মতো যায় না বা গমন করে না। তো যখনই আমরা দেখব অ্যাটেন্ড হচ্ছে প্রিপোজিশন হিসেবে, এখানে অ্যাটেন্ড দিয়ে ড্যাশ দেওয়া হয়েছে প্রিপোজিশনের জন্য, আর সেটা কোনোখানে যাওয়া মিনিং করছে, তাহলে অ্যাটেন্ডের সাথে অ্যাট হবে। আর যখন হচ্ছে মনোযোগ দেওয়ার কোনো বিষয় থাকবে তখন অ্যাটেন্ডের সাথে টু দিতে হবে। নেক্সট অ্যাটেন্ডের আরেকটা আছে, সেটা হচ্ছে সেবা করা। অ্যাটেন্ডের সাথে যখন আমরা অন ইউজ করি অ্যাটেন্ড অন, এই অ্যাটেন্ড অন মানে হচ্ছে সেবা করা। যেমন এ নার্স অ্যাটেন্ডস, এটা যেহেতু একটা ভার্ব তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট ছিল, এই জন্য এর যুক্ত হয়েছে, আর এখানে ডাস থাকার কারণে আসলে কোনো এস হয়নি। তো এ নার্স অ্যাটেন্ডস অন দ্য প্যাশেন্টস। তো এই অ্যাটেন্ডের তিনটা আমরা আবার বিশেষভাবে আলোচনা করছি, চার পাঁচ ছয়, যে অ্যাটেন্ডের সাথে যখন আমরা টু দেব, হ্যাঁ, তখন বাক্যটার মিনিং হবে কোনো কিছুতে মনোযোগ দেওয়ার বিষয়। তারপরে অ্যাটেন্ডের সাথে আমরা যদি অ্যাট ইউজ করি তখন তার মানেটা হবে কোথাও যাওয়া অর্থাৎ গমন করা। আর অ্যাটেন্ডের সাথে যখন আমরা অন দেব তখন এর মানে হচ্ছে সেবা করা। যেমন কোনো ডাক্তার বা নার্স, হ্যাঁ, যদি কারো সেবা করা এরকম মিনিং করা হয় তাহলে সেখানে অ্যাটেন্ডের সাথে অন হবে। এরপরে আমরা সাত নম্বরটা দেখছি, অ্যাসপায়ার, এ এস পি আই আর ই।
তো কোনো কিছু আকাঙ্ক্ষা করা বা আশা করা, এখানে এই সেই প্রিপজিশনটা বসানো মাত্রই তার মানেটা এরকম দাঁড়াবে। তো এইখানে আমরা বাক্যটা দেখি, ম্যান থার্ড পার্সন সিঙ্গুলারের কারণে এর যুক্ত হয়েছে, কখনো পাস্ট টেন্সে হলে অ্যাসপায়ার্ডও হতে পারে। তাহলে ম্যান অ্যাসপায়ার্স ড্যাশ হ্যাপিনেস, অর্থাৎ অ্যাসপায়ার আফটার, এই যখনই আমরা অ্যাসপায়ারের সাথে আফটার ইউজ করব, এর মানে দাঁড়াবে হচ্ছে কোনো কিছু আকাঙ্ক্ষা করা অথবা কোনো কিছু আশা করা, যে আমি এটা চাই, এরকম যে আশা করা রিলেটেড যে বিষয়গুলো থাকে। তাহলে পুরো বাক্যটা হলো অ্যাসপায়ার আফটার মানে হচ্ছে আশা করা। তাহলে ম্যান অ্যাসপায়ার্স আফটার হ্যাপিনেস, অথবা এখানে রিচেস দিতে পারে, ধন সম্পদ, এরকম কোনো বাক্য। এরপরে আমরা আট নম্বর বাক্যটা দেখছি, যেটা অ্যাবজর্ব লেখা আছে, ABSORBED। তো গভীরভাবে নিমগ্ন থাকা মানে খুব মনোযোগী থাকা। বাক্যটা ছিল হি ইজ অ্যাবজর্বড ড্যাশ ডিপ স্টাডিজ। তো অ্যাবজর্বড এর সাথে যখন আমরা ইন ইউজ করি, অ্যাবজর্বড ইন, এর মানে হচ্ছে গভীরভাবে মনোযোগী বা নিমগ্ন থাকা। তো পুরো বাক্যটা হচ্ছে হি ইজ অ্যাবজর্বড ইন ডিপ স্টাডিজ। আসলে তোমরা ইংলিশ গ্রামার বইগুলো খুলে দেখবে অনেক প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন রয়েছে। তো আমরা সেইখান থেকে হচ্ছে যে কিছু কিছু ইম্পর্টেন্ট বাছাই করে নিয়েছি, বা আমরা চাকরির পরীক্ষাগুলো বিভিন্ন কোয়েশ্চেন ফলো করে দেখেছি যে এগুলোই আসলে সচরাচর আসে। তারপরে নয় নম্বর যে বাক্যটা ছিল সেটা হচ্ছে অ্যাবসেন্ট। যেমন প্রেজেন্টের সাথে ইন বসে, আর অ্যাবসেন্টের সাথে সবসময় ফ্রম ইউজ করতে হয় প্রিপজিশন, অ্যাবসেন্ট ফ্রম। তো অ্যাবসেন্ট ফ্রম মানে হচ্ছে অনুপস্থিত। তাহলে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। তো এইখানে মনে থাকে, দেখো যখন আমরা অনুপস্থিত বলি তখন ক্লাস থেকে অনুপস্থিত, আর যদি প্রেজেন্ট হয় তখন এখানে ইন দিতে হয়, ক্লাসের মধ্যে উপস্থিত, ইন মানে যেহেতু মধ্যে। তো এইভাবেই এই দুটো ডিফারেন্স করতে হয়, যে অ্যাবসেন্টের সাথে আমরা যখন ফ্রম ইউজ করব এটা মানে হচ্ছে অনুপস্থিত। নেক্সট, আজকের পার্টের আমাদের লাস্ট 10 নম্বর, আমরা প্রতি পার্টে 10টা করে করছি, অ্যাডিক্টেড ড্যাশ, তার মানে কোনো খারাপ কাজে আসক্ত বা অভ্যস্ত হওয়া। তো অ্যাডিক্টেডের সাথে এখানে টু দিতে হয়, অ্যাডিক্টেড টু, হি ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং, মানে হচ্ছে জুয়া খেলা যেটা। তাহলে হি ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। তো আমরা এই প্রিপজিশনের ক্ষেত্রে তোমাদের আবারও যেটা বলবো সেটা হচ্ছে, যেগুলো আসলে একাধিক রয়েছে একটার বেশি, সেটা একটু মিনিংগুলো ভালো করে বুঝে বুঝে বসাতে হবে, কিন্তু যেগুলো একটা করেই আছে এগুলো একদম কঠিনভাবে ঠোঁটের আগালে চলে আসতে হবে, এই ম্যাট এই ম্যাট এই ম্যাট, যাতে করে তোমরা এইমটা দেখলেও, এটা পাস্ট ফর্মেও থাকতে পারে অথবা এসি এর যুক্তও থাকতে পারে, সেটা সমস্যা না, এইম আসা দেখা মাত্রই যেন তোমাদের মুখে অ্যাডটা চলে আসে, এইভাবে জিনিসগুলো এক ধরনের মুখস্থই আমি বলবো যে করতে হবে। তো তাতে আর যেগুলো একাধিক আছে সেগুলো একটু মিনিংগুলো বুঝে দেখতে হবে, যে অ্যাটেন্ড আমি তিনটা পড়েছি, অ্যাটেন্ড টু মানে মনোযোগ দেওয়া, যেখানে মনোযোগ দেওয়ার বিষয় থাকবে অ্যাটেন্ড টু, তারপরে কোথাও যাওয়া অর্থাৎ গমন করা হলে অ্যাটেন্ডেড, হ্যাঁ, আর সেবা করা, এটা হবে অ্যাটেন্ড অন। তো এইভাবেই আসলে জিনিসগুলো আয়ত্ত করতে হয়। তো আজকের পার্ট এই পর্যন্তই, যারা আগের পার্টগুলো দেখোনি, ভিডিওর নিচে আমরা প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।